আচ্ছা যাই হোক, আমি আসলে মঞ্চে এতগুলো গান আসলে করি না, সর্বোচ্চ তিনটা চারটা এরকমই করি। যাই হোক, আমি তো আজকের মতো বিদায় নেই, আমার পরিবর্তে আমার ছোট ভাই একটি গান শোনাকে অনুরোধ, ওনার গান একটু একটু শুনে দেখেন আর কি। যাই হোক, দয়া করে আপনাদের চরণে হাত দিয়ে বলে রিকোয়েস্ট করেন না। দেখছেন আমি টানা এতগুলো গান গাইছি, এক গ্লাস পানি কিন্তু খাই না এখনো। তার মানে কি একটু মানুষের এনার্জি থাকে, এনার্জি নিয়ে বেলে দয়া করে বাবা আপনারা যাইয়েন না। যাই হোক, এক মিনিট যুব সমাজ, এক মিনিট বাপ, আমার লাস্ট একটি গান, এই গানটি হচ্ছে যে এই যে আমার ছোট ভাই বা ভাই আমার টিমের লোক, সে একটি গান শুনবে, এই গানটা ভালো লাগবে। সেই গানটি হচ্ছে যে জেমসের একটি গান শুনবে, গুরু ঘর বানাই লাকি দিয়া। এর আগে আপনারা মনে হয় গানটি ঢোল এবং ম্যান্ডোলিনে শোনেন নাই হয়তো, আজকে দেখেন কেমন লাগে, এটা আমার রিকোয়েস্ট। ধন্যবাদ ফকির সাহেব ভাইকে আমাকে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। এটা লেভেলটা বাড়ান একটু ভাই। আগেরটা তো নাই ভাই, বাড়ান। পানা কইরো না মানা, ওই গুরু কান
তোমায় দেখতে পাই গো ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া আমার রুহুই আমার মাঝে নাই তো এখন গুরু করতে হবে আজ থেকে হাই নতুন জীবন শুরু আমার রুহুই আমার মাঝে নাই তো এখন গুরু করতে হবে আজ থেকে হাই নতুন জীবন শুরু রোজ কেয়ামত আসবে কবে সাজার মেয়াদ শেষ কি হবে রোজ কেয়ামত আসবে কবে সাজার মেয়াদ শেষ কি হবে মুক্তির সাধনিয়া মুক্তির সাধনিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি চলবে